হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি এক্সক্লুসিভ। সো এখন বেসিক্যালি আমি একটা গানকে নিয়ে কথা বলবো এবং সেই গানটা কিন্তু আই গো আয়ের একটা গান এবং সেই গানটার টাইটেল হচ্ছে প্রেমের গল্প লেখ। এবং এই গানটা কিন্তু গেয়েছেন হচ্ছে প্রস্মিতা পল এবং মিউজিক দিয়েছেন স্যাবি এবং এর যে লিরিক্সটা কিন্তু লিখেছেন হচ্ছে সৌগত দত্ত। সো বলতে গেলে এই গানটা আমার কিন্তু একটা দারুণ গান লেগেছে এবং এই গানটার লিরিক্স বলি, এই গানটার ব্যাকগ্রাউন্ড স্কোর বলি, এই গানটার পিকচারাইজেশন বলি, সব কিছু আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। এবং আই কো আয়ের মানে প্রতিটা গান কিন্তু খুব ইউনিক এবং খুবই দুর্দান্ত এবং ছবিটার সঙ্গে খুব মানানসই, মানে ছবিটার সঙ্গে যায়। এবং এটা কিন্তু রিলিজ হবে 17th of June এবং বিশেষ করে আমি কিন্তু এই সিনেমাটার জন্য দারুণভাবে এক্সাইটেড, কারণ এই সিনেমাটার ডাইরেক্টর হচ্ছে শৌভিক কুণ্ডু এবং তার প্রিভিয়াস ছবি সুইজারল্যান্ড কিন্তু একটা দারুণ ছবি ছিল। সো এখন আমি যদি এই গানটার ক্ষেত্রে আসি, এই গানটার লিরিক্সটা এত সুন্দর, এত সুন্দর এবং এই গানটার সঙ্গে যে যেভাবে গানটাকে পিকচারাইজ করা হয়েছে সেই পিকচারাইজেশনের সঙ্গে সেই গানটার লিরিক্সটা কিন্তু খুব যায়, খুব মানানসই একটা লিরিক্স এবং তার সঙ্গে সঙ্গে এত সোলফুল একটা মিউজিক, মানে একটা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কিন্তু এই গানটা। এবং তার সঙ্গে সঙ্গে এই গানটা যিনি গেয়েছেন মানে প্রস্মিতা পল, তার সম্ভবত এটা এটা কোন মানে কত নম্বর গান আমি ঠিক জানি না, কিন্তু তার এই গানটা, এই তার গলার ভয়েসটা কিন্তু দুর্দান্ত লাগছে। এবং আমার মনে হয় প্রস্মিতা পল ছাড়া কিন্তু আর অন্য কেউ গাইলে এতটা হয়তো ভালো গাইতে পারতো না। এবং আমি থার্ড বলবো এখানকার যে কেমিস্ট্রিটা, এখানে মানে দিদি প্রিয়ার সঙ্গে সেই সেই ছেলেটার যে কেমিস্ট্রিটা এখানে দেখানো হয়েছে সেটা কিন্তু খুব ভালো লাগছে, বেশ কিন্তু দারুণ লাগছে। সো ওভারঅল আমি বলবো এই গানটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবং এর টাইটেল ট্র্যাক বলি বা এর যে সেকেন্ড গানটা এবং এই যে যে 3 নম্বর গান, এটা এই গান প্রতিটা গান কিন্তু খুব ভালো এবং এটা কিন্তু বেশ ভালো একটা অ্যালবাম কিন্তু হচ্ছে আই কো আয়ের। প্রতিটা গান কিন্তু আমার খুব বেশ ভালো লেগেছে। সো তোমাদের কোন গানটা সব থেকে বেশি ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সো আজকে ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।